কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহারে হামলা অগ্নিসংযোগের 10 বছর আজ। তবে পুরোদেশ তোলপাড় করা এই ঘটনার 18টি মামলার একটিরও বিচার হয়নি এক দশকেও। রাষ্ট্রপক্ষের কৌশলের দাবি, সাক্ষী হাজির না হওয়ায় এই স্থবিরতা। 2012 সালের 29 সেপ্টেম্বর হিংসার আগুনে পুড়ে ছাই হয় রামুর ঐতিহ্যবাহী 12টি বৌদ্ধ মন্দির, পুড়ে যায় 34টি বসতঘর। সেই ঘটনার আছে উখিয়া, টেকনাফ এবং সদর উপজেলার মন্দিরেও হয় হামলা লুটপাট। এ ঘটনার পর অত্যাধুনিক নির্মাণশৈলীর বৌদ্ধবিহার নির্মাণ করে দেয় সরকার, দেয় ক্ষতিপূরণ। তবে এখনও শুকায়নি দুঃসহ সেই ঘটনার ক্ষত। হামলার ঘটনায় পুলিশ 18টি মামলা করলেও 10 বছরে একটি মামলারও শেষ হয়নি বিচার। 10 বছরে যেহেতু সুরাহা হয়নি, আমার মনে হচ্ছে এটা আদৌ সুরাহা হবে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাও আবার জামিনে আছে, দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আমরা জানি না আদৌ সেই সুষ্ঠু বিচার হবে কিনা। দুর্বৃত্ত যেই হোক না কেন, তাদের সঠিক বিচার হোক। তবে নৃশংস হামলার পর যে আস্থার সংকট তৈরি হয়েছিল তা ধীরে ধীরে কেটেছে, এখন অপেক্ষা বিচারের। পরস্পরের প্রতি যে শান্তি সৌহার্দ্য সম্প্রীতির সাথে সহ অবস্থান, সেটা অনেকখানি উন্নতি করেছে। আমরা নিরাশ হতে চাই না। বাংলাদেশে আমরা সম্প্রীতির মাধ্যমে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলে মিলে একত্রিতর মাধ্যমে আমরা অবস্থান করতে চাই। কেউ সাক্ষী দিতে রাজি নয়, তাই মামলার বিচার কার্যক্রম থমকে আছে, জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাক্ষী না আসার কারণে আমরা বিচারগুলো নিষ্পত্তি করতে পারছি না। সাক্ষীরা যদি আসে তাহলে আমরা সাক্ষীগুলি নিয়ে মামলাগুলি নিষ্পত্তি করার চেষ্টা করব। যার ফেসবুক পোস্টের কথা ছড়িয়ে 100 বছরের সম্প্রীতিতে আঘাত করেছিল সাম্প্রদায়িক শক্তি, সেই উত্তম বড়ুয়ার খোঁজ নেই গত 10 বছরেও। এটা অন্য লোকেরা করে আমার ছেলের নাম দিছে, আমার ছেলে নির্দোষ, আমার ছেলে এ ধরনের কাজ করে নাই, আমার ছেলে 10 বছর যাব আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। অপেক্ষায় থাকা পরিবার উত্তমকে খুঁজে পেতে চেয়েছেন প্রধানমন্ত্রী সহায়তা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।